নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা আব্দুল হামিদ দু সালে মাত্র এক টাকা পুঁজি নিয়ে সরকারি পশু হাসপাতালের সামনে পরীক্ষামূলকভাবে ঔষধি গাছের চারা লাগান প্রথম বছরই তার আয় হয় বিশ হাজার টাকা পরে জেলা শহরের বিভিন্ন সরকারি অফিসের আঙিনা বাসাবাড়ির ছাদ বারান্দাসহ বিভিন্ন পরিত্যক্ত স্থানে ঘৃতকুমারী অ্যালোভেরা আমলকি বহেরাসহ একশো বিশ প্রজাতির ঔষধি গাছের বাগান গড়ে তোলেন তিনি যারা ওই গাছ করে নিতেছে আল্লাহ কাছে আমার হাজার শুক্রিয়া যে তারা সবাই উপকৃত হইতেছে আর আমারও আগ্রহ জমছে যে কিভাবে আমি বেশি থেকে বেশি এই ঔষধি গাছ লাগা আমি দেশের মানুষের সেবা করতে পারবো সদর উপজেলার সনুরা দরিজাগি বর্ষিকুড়া কানসাসহ আরও পাঁচ গ্রামে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ঔষধি গাছ জেলায় ঔষধি বাগান সম্প্রসারণে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ অর্থনৈতিক অবস্থা অতীতের শ্রমিক থেকে আজকে মোটামুটি ভালো পর্যায়ে উনি গিয়েছেন ওনার ব্যবসা দিন দিন ব্যাপকতা লাভ করছে আমরাও বিভিন্ন মেলাতে তাকে প্রাধান্য দেই জেলা সদরের হাসপাতাল রোডে আবদুল হামিদ প্রতিষ্ঠা করেছেন নিজ বাগানে উৎপাদিত ঔষধি গাছ থেকে তৈরি ঔষধের দোকান দোকান থেকে প্রতি মাসে তার আয় ষাট থেকে আশি হাজার টাকা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই